সামনে দিয়ে হেঁটে যাচ্ছি তা বুঝতে পারিনি। বিধান মোতাবেক এ অপরাধের শাস্তি হলো না থাকবে বাস, না বাজবে বাঁশি, না থাকবে পা, না পড়বে জুতা। হুজুর, বেইমানে দেশটা ভরে গেছে। এবার হুজুর একসাথে একটা খুশির আর একটা দুঃখের খবর। সিন্দুরমতি গ্রামের পরমা সুন্দরী সুলতানার বিয়ে আজ সন্ধ্যায় পাশের গ্রামের হাসানের সঙ্গে। হুজুর, বেগম সাহেবা যাবার পর থেকে গত 5 বছর ধরে এই তল্লাতে যত মেয়ের বিয়ে হয়েছে সবার বাসর হয়েছে এই মহলে। হুজুরের এক রাতের বেগম হবার সৌভাগ্য লাভ করার পরেই স্বামীর ঘরে যেতে হয়, এটাই বিধান। অতএব সুলতানার বিয়েটা খুশির খবর, কিন্তু দুঃখের খবর হলো এই যে ওরা বিয়ে করছে আপনার অগোচরে গোপনে। ভাবনা কি হুজুর? বিধান অনুযায়ী ব্যবস্থা হবে। এদিকে আপনার বাসর মহলও সাজানো শুরু হোক, ওদিকে বিয়েটাও শেষ হোক। সুখী হ, বিয়ে বড় পবিত্র সামাজিক অনুষ্ঠান, গোপন করার মতো ব্যাপার নয়। কিন্তু এমনই দুর্ভাগ্য আমাদের যে জালিমের ভয়ে এমন পবিত্র কাজটা গোপনে করতে হয়। তবু আমি খুশি যে এই প্রথম কেউ গোপনে হলেও রায়হান চৌধুরীর হুকুম অমান্য করল। আমি দোয়া করি তোমরা যেন নিরাপদে পালিয়ে যেতে পারো, তোমাদের জীবন যেন সুখের হয়। যাও, আর দেরি করো না, যাও। ইয়া আল্লাহ, আরো কত উপাচার আছে, এটা খানদানি রেওয়াজ। জানিস না, হুজুর বাসর মহলে যাওয়ার আগে বাঘের দুধ দিয়ে গোসল করেন। তেজি রয়্যাল বেঙ্গল টাইগারের দুধ, এই দুধ আগে কখনো পাওয়া যায়নি। এই হামামখানার সমস্ত পাথরগুলো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। দয়া
দয়া করে আপনার শ্রীচরণ দুখানা দিন। তুই আমার বিছানায় উঠেছিস, তোর সীমানা এই বিছানা পর্যন্ত। কোন সাহসে তুই আমার বাচ্চাকে ছুঁয়েছিস? বাচ্চা তো আপনার একার নয়, আমি ওর গর্ভধারিণী মা, আমার বুকের দুধই ওর খাবার। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমার সন্তানকে লালন পালন করার জন্যই তোকে দাসী হিসেবে রেখেছি, আমার স্ত্রীর মর্যাদা দিয়ে নয়। দোহাই আপনার, এমন করে বলবেন না। আমাকে আজ বলতেই হবে, তোকে এতদিন পর্যন্ত আমার মহলে রেখেছি শুধু আমার বংশের চিহ্নকে বাঁচিয়ে রাখার জন্য। আজ থেকে আমার এই খাস কামরায় আমার বুলবুলই থাকবে, আমি ওকে নিয়ে ফুর্তি করব। তুই বেরিয়ে যা। না, আমি আপনার বিবাহিত স্ত্রী, এতদিন কিছুই বলিনি, মুখ বুঝে সব সহ্য করেছি, কিন্তু এখন আমি আপনার সন্তানের মা, সন্তানের মঙ্গলের জন্য এখন থেকে আমি আপনার সব পাপ কাজে বাধা দেব। কি দিবি বাধা আমার কাছে? হ্যাঁ, বাধা দেব। চুপ, হারামজাদি ফকিরের বাচ্চা। না, আমি যাব না, আমার মাসুমকে ছাড়া আমি কিছুতেই যাব না। চুপ কর, আমার মহলের সামনে কাক পক্ষীও কখনো চিৎকার করে না। আরে জালিম রায়হান, মায়ের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নিলে আল্লাহর গজব পড়বে, আমার দুধের বাচ্চা মরে যাবে, মরে যাবে। তার আগে তুই মর। মাসুম ওর মায়ের মতো আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। কাঁটার মুখ চোখা করতে নেই হুজুর, তুলে ফেলতে হয়। কি বলছো ম্যানেজার? না না, বেগম সাহেবের মতো সাফ করে ফেলতে বলছি না, লেখা পড়ার জন্য বিদেশে পাঠিয়ে দিন। আয়োজন কর। Yeah!
খুবসুরত মেয়েটি মরে গেল? পুজোর ভয়ে মেয়েটির দম বের হয়ে গেছে। আমি তো সুন্দরের পূজারি, আমাকে ওরা ভয় পায় কেন? মারহাবা মারহাবা, খুবসুরত আমার পরগনা এত সুন্দর চেনা না? হুজুর, আমাদের ম্যানেজার সাহেবের মেয়ে। ম্যানেজার তো বড় বেইমান, ঘরে রত্ন রেখে এতদিন শুধু পরের রত্ন এনে দিয়েছে। ঠিক আছে, ওর বিচার পরে হবে, আগে এই রত্নটাকে গলায় পড়ে নেই। চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? জানিস না হুজুর যার খোপায় ফুল ছুঁড়ে মারে তাকে কি করতে হয়? কি করতে হয়, কি করতে হয়? চল দেখাচ্ছি। তোমার স্ত্রীকে জমিদার হাতের পেটে তুলে নিয়ে গেছে, কি বলছো? মৃত্যুদণ্ডে চ অনেক বড় শাস্তি আমি পেয়ে গেছি, একমাত্র মেয়ের জীবন গেছে, জামাই খুন হয়েছে, নাতনিতে এতিম হয়ে গেছে, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি। না পাসনি, কিন্তু শাস্তি পেলেই তো পাপ খণ্ডন হয় না। আজ থেকে আমার প্রায়শ্চিতের পালা শেষ, আর শাস্তি পাবার পালা শুরু হবে। তো তুই, আমি তুই, আমাকে তুই শাস্তি দিবি?
আমাকে শাস্তি দিবি? আমার একমাত্র বাধা ছিল আমার ছেলে, তাকে তো তুই তুলে সরিয়ে দিয়েছিস, এখন আর কে বাধা দেবে? কে? এখানে গুলি করি? না, তোর পেটে অনেক জিলাপি ব্যাচ, ওখানেই গুলি করি। ওদের যেতে বল, তোমরা চলে যাও। এবার আমি গুলি করি? না না, আমি তোকে গুলি করব না। এই লাল গালিচার উপর তোর মৃত্যু হবে না, তোর মৃত্যু হবে মাঠে হাজার হাজার মানুষের সামনে। আজ আমি বুঝতে পারছি এই অঞ্চলের প্রতিটি মেয়ের বাবার বুকে কি আগুন জ্বলছে। তোর এই শরীর শিয়াল কুত্তা কাক পক্ষীতে ছিঁড়ে ছিঁড়ে খাবে, সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে আর হাসবে। এটা শুধু আমার নয়, আমার নয়, এই অঞ্চলের সব মানুষের আখেরি খায়েশ। নিয়ম পালন করো। এ নিয়ম নয়, অনিয়ম, অত্যাচার। আপনারা উঠে আসুন সবাই, আমি বলছি উঠে আসুন সবাই, আমি আপনাদের হুকুম করছি উঠুন। নিয়মগুলি ব্যাড, লোকগুলি যদি ফ্যাট হতো ওয়াকিং করতে গুড হতো। উইল ইউ কিপ কোয়াইট? তোকে না কতবার বলেছি ইংরেজি বললে পুরোটা বলবি? কি করে বলবো, আমি তো তোর মতো লেখাপড়া করতে বিলেট যাইনি, যা আছে খুলোটে চলে গিয়েছিলাম টু পাস ইনকাম করার জন্যে। টু পাস? তাহলে বাংলা বল। আরে বাংলা বললে লোকে ভাববে আমি কি করে বিলেট গিয়েছিলাম। আগুনের তাপে মাংস সিদ্ধ হয়ে নরম হয়ে যায়,
তখন যেমন খুশি টেনে ছেড়া যায়, কিন্তু সিদ্ধ না হওয়া পর্যন্ত এ মাংস না ছেড়া যায় না খাওয়া যায়। এখানকার গরিব ছোট লোকগুলো একই রকম, আগুনের উপর না রাখলে ওরা পেয়ারা হয়ে যায়। কিন্তু আব্বাজান, ওই গরিব মানুষগুলো তো আমাদের খাদ্য নয়। ওরাই আমাদের খাদ্য। আমি বিলেতে দেখে এসেছি ধনী গরিব মালিক চাকর সবাই একসাথে উঠে বসে একসাথে চলে, কই ওদের কাউকে তো জুলুম করে অত্যাচার করে কাজ করাতে হয় না? সরি, এটা বিলেত নয় মাসুম। চাষা ভূষাদের সাথে আমাদের পার্থক্য বজায় রাখতেই হবে। ওদের জাত আলাদা, আমাদের জাত আলাদা। আমি চাই এখন থেকেই তুমি আমার অর্ধেক দায়িত্ব গ্রহণ করবে। তার আগে আমি আপনার পুরো এলাকাটা ঘুরে দেখতে চাই আব্বাজান, মানুষগুলোকে জানতে চাই। জানবে, তবে দূর থেকে। ওদেরকে তোমার ধারে কাছে ঘেঁষতে দেবে না। দূরত্ব অবশ্য পোশাকই হয়ে যাবে, এই পোশাক দেখলেই ওরা নত হয়ে দূরে সরে যাবে। আর আজ থেকে তোমার পোশাক হবে এটাই। আমার বাপ দাদা চার পুরুষের শোষণের ভয়ে। ও নো, ব্যাড, ভেরি ব্যাড। আজ ম্যান রানিং করছে, কাল ডগ রানিং করবে। শুরু হয়ে গেছে, আর রানিং করার কিছুই থাকবে না। আমার সোনা রঙে ফুল ফুটেছে, কেমনে খারুই আমি, কেমনে খারুই আমার সোনা রঙে ফুল ফুটেছে, কেমনে খারুই আমি, কেমনে খারুই আমার একটা রসিক বন্ধু কইতা বিনা সই তোরা আইনা বিনা।
আদর দিতে চাই। কালো কালো চোখে ডুবে যেতে চাই, ওই লাল লাল গালে আদর দিতে চাই, কালো কালো চোখে ডুবে যেতে চাই। এসো এসো তুমি আমার সোনা রঙে ফুটিলো 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 ফুল, ফুটিলো 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 ফুল, আমার সোনা রঙে ফুল ফুটেছে কেমনি তারুই, আমি কেমনি তারুই, আমার একটা রসিক বন্ধু কই যাবি না সই, তোরা আই না দিন সই, তোরা আই না দিন সই, সুন্দর বনে সুন্দরী বান্দর, what is your name? লাইকে চাটনি? জি না, চাটনি না, হাজেরা। উফ, ব্রেক হয়ে গেল আমার ধারণাটা। আই এম খুতুবুদ্দিন নাজির, বান্দা তোমার জন্য হাজির। আহা, ওদিকে নয় হাজেরা, ডাবল বি বি বি, আমার দিকে তাকাও। আহা, আপেলের মতো গাল, ছাগলের মতো কান, যত ইচ্ছা পানি ঠানঠানি করছে কেন? এটি আমার কি করতেছে? ও ম্যাডাম, এটি হায় আমাকে মারছে কেন? দেখো কি করে ফালাই দিছে, লাঠি মারে ঘুষা মারে কি করে না করে, কি 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 সরম সরম লজ্জা সরম, আমার গাল ফাটাই দিছে, কেমন করে মারতা লজ্জা নাই, চিন্তা করে বের হয়ে গেছি। আমি এখন দর্শিত আছি, ও রেস্টিতা স্যার, ভালো ভালো, আমার দর্শ দিছে অসভ্য কথা গাল। কুতুব, এই কুতুব, ও মা গড, সঙ্গীরানীরা আমাকে মেরে হাড্ডি পাতলি এক করে দিয়েছে। একই একই সর্বনাশ, ওই সারা বেটা আমার কার্পেটে নামিয়ে দিলি, আমার ইচ্ছে সম্মান নেই, একে উষ্টা মারবো। কুতুব, ও বাবারে, ও মা, কনি মারবো সর। ওই কুতুবুদ্দিন নাজিরে বাচ্চা, ইয়েস কামিং, তোমার দোস্ত হাজি কোথায় ছিলে এতক্ষণ? এদিকে চলো। কোথায় কোথায় আবার? ওইখানে কি এর গুয়ানে গুয়ানে গুয়ানে? আরে বুদ্ধু কথাকার, ওই মেয়েটির কাছে। তার দেখা আমিও পেয়েছি বন্ধু,
কিন্তু বন্ধু, যে বনে হরিণী আছে সেই বনে বাঘ আছে। চুরি বিদ্যারা তোর শিখানো গেল না, তাড়িয়ে দিও না, সব শিখে নিব। এই শুধু রক্ত লাগে উড়ি বাবা রে, আমার জানি কেমন কেমন লাগে উড়ি বাবা রে। বারু কিনরে পাগলা হাতির মতো ধরছিস কেন? কি হয়েছে? জমিদারের লোক বন্দুকলারে এসেছে। শোনো, তোমার নাম বললে না যে? না, আমার অপরাধ তোমরা লম্পট খুনি। তোমাদের অত্যাচারের কারণে এ তল্লাটের মানুষ তোমাদের ঘৃণা করে। কি করে বুঝলে? তোমার পোশাক দেখে। এই অঞ্চলের অত্যাচারী জালিম চৌধুরীরা এই পোশাক পরে। তুমি তো শুধু পোশাকটা দেখেছো, কিন্তু পোশাকের ভেতরে মানুষটা তো বন্ধুও হতে পারে। বন্ধু? লম্পট চৌধুরীরা শুধু নারীর ইজ্জত ছিনিয়ে নিতে পারে, বন্ধু হতে পারে না। আমাকে বিশ্বাস করো। কেউ তোমাদের বিশ্বাস করে না। সবাই জানে তোমাদের ভিতর লুকিয়ে আছে অত্যাচারী লম্পটের চেহারা। তোমাদের শুধু ঘৃণাই করা যায়, বন্ধু ভাবা যায় না। চলে যাও, চলে যাও এখান থেকে। এচুমনি এসো, তোমাকে প্রাণ ভরে আদর করি। হাউ মাই ডার্লিং, ক্লোজ মি, আমাকে কিস করো। একি তুমি তো শক্ত হলে কেন? হ্যাঁ, এসে তোমাকে আদর করি। একি তোমার মাথা নিচে কেন? হ্যাঁ, বলে দে আমরা ওদের মতো ছোট লোক নই, আর যেন ওই তল্লাটে না দেখি। চলে আয়। বলেছিলাম না ফ্রেন্ড, যে বনে হরিণী আছে সে বনে হাউ বাঘও আছে। এখন বুঝলে তো? শুধু বাঘ নয়, বাঘিনীও আছে। এখন যাও। হ্যাঁ, ওই খুনিদের অত্যাচারে আমরা অনেক দূর এই পাহাড়ে এসে আশ্রয় নিয়েছি, এখানে ওরা এসে পৌঁছেছে। কিন্তু দাদা, রায়হান চৌধুরীর শিশুপুত্রই একদিন আমাকে আর সুলতানাকে রক্ষা করেছিল। এই ছেলের তো বাপের মতো লম্পট খুনি হবার কথা নয়। তবুও তুমি সবাইকে সাবধান করে দাও, আমাদের সতর্ক থাকতে হবে। গড়িয়ালডাঙার প্রবেশ পথে পাহারা বসাতে হবে,
200 ঘর মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মাসুম, এসবের অর্থ কি? এত সহজ অর্থ বোঝা তো কঠিন নয় আব্বাজান। এই সেই পোশাক যে পোশাক দেখলে অঞ্চলের লোকজন ভয়ে পালিয়ে যান, আর আড়ালে গিয়ে ঘৃণায় থুতু ফেলে। অত্যাচার, খুন, লুণ্ঠন আর নারী নির্যাতনের যে আবর্জনা এই পোশাকে জড়িয়ে আছে, কোনো বিবেকবান মানুষ তার শরীরে সেই আবর্জনার দুর্গন্ধ লাগিয়ে রাখতে পারে না। মুখ সামলে কথা বলো মাসুম, এ পোশাক চৌধুরী বংশের পরিচয় এবং ঐতিহ্য। হ্যাঁ আব্বাজান, পরিচয়, তবে গৌরবের নয়, ঘৃণা। চার পুরুষ ধরে আপনারা শাসন, শোষণ আর অত্যাচারের আসন পাকা করতে গিয়ে এই পোশাকের প্রতিটি সুতোয় জড়িয়ে দিয়েছেন গরিবের দীর্ঘশ্বাস, হাহাকার, চোখের পানি, আতঙ্ক আর ঘৃণা। তাই এই পোশাক আমি খুলে ফেলেছি আব্বাজান। ছোট লোক চাষা ভুষাদের সাথে চৌধুরী মহলের মান মর্যাদা বিচারের তুলনা করে তুমি শুধু ওই ছোট লোকদের পক্ষেই কথা বলছো না, চৌধুরী মহলের নিয়ম ভঙ্গ করছো। কেউ না কেউ একদিন তা করতোই আব্বাজান। যুগ বদলাতে শুরু করেছে, মানুষ এখন তার নিজের স্বাধীনতায় বাঁচতে চায়, কেউ কারো কৃতদাস হয়ে থাকবে না। অত্যাচার সইতে সইতে যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তারা যে কোনো সময় সামনে এসে দাঁড়াবে, তখন সেই বিশাল শক্তির সামনে একা আপনি কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারবেন না। এখনো সময় আছে আব্বাজান, এখনো সময় আছে মহল থেকে নেমে জনতার কাতারে এসে দাঁড়ান, নইলে সেদিন পায়ের তলার মাটি খুঁজে পাবেন না। অনেকবার বেড়েছে খোকাস। না হুজুর, না, কিছুই বাড়েনি, আরো বাড়তে দিতে হবে। তার মানে? মানে খুবই সোজা হুজুর, খোকা বাবুকে উচ্চশিক্ষাতে আবারও বিলেতে পাঠিয়ে দিন, সেই সাথে মাসে মাসে পাঠিয়ে দিন রাশি রাশি টাকা। দুহাতে দৌলত উড়ালেই না ছোট হুজুর বুঝবে আইসি জীবন কাকে বলে। চৌধুরী মহল আর চাষা ভুষাদের পার্থক্য ও তখনই বুঝবে। খোকার বিলেত যাবার জন্য আবারও ব্যবস্থা করে দাও। তুলে ১৪ রকমের সানা সুর, আরো আছে ১২ তালের বড়, লগে হরেক রকমের বেগুন। কই না মা, দেখি কেমন তোমার আচার। একটু ধরে লামান। আল্লাহ আল্লাহ, খুব ভালো। ইসাম তো খান আমারটা কই? কই গো, আমার ১২ তালের তেঁতুল আর বড়ই আচার। আচ্ছা বসেন বসেন। খান এই আমার আসার খান আর বিচার করে নিশ্চয়ই কুতুব ঠুকুর কুতুবের নেশা কেমন সদা নিয়ে এসেছে। আপনিও খান এক টাকা কেন আপামনি, আমি তো আপনাকে ৪ টাকা ফাও দেব। দেখি ছোট হুজুর কিন্তু পাঠিয়েছেন। আল্লাহ, আপনি আঙ্গুল চুষতেছেন আসার খান। বাপের নাম ডুবিয়া খাইতেছে। আল্লাহ কি শান্তি শোনা গো, একটা আটটা থাকলে আপনি দিতাম। আল্লাহ বুকে হাত দেন কেন, আল্লাহ করে মা বোন নাই, দেখছো কেমন করলো। দেখ এই যে বুয়া, কোথায় যাচ্ছ? বসো, এই এই ওর চুল কাটতে হবে, ধর ধর ওকে। হাই হাই কই কি ও মা, মা গো আল্লাহ রে, আমি গেছি রে বাবার, ওরে বাবা রে, হাই হাই গেছি গপ্প। ও মা, মা বাইরে বাইরে, ভাই ভাই মা, আমার মাপ করে দেন, আমার দোষ, আমার দোষ।
তোরা সবাই ধর, আমি ওর চুলে সাইজ করছি। সাইজ করেন না, আমার সাইজ আপনি উল্টা পাল্টা হয়ে গেছে। না না না, শোন, তোর ছোট হুজুরকে গিয়ে বলিস আমরা গরিব, এটাই আমাদের অহংকার। আর ওদের মতো লম্পট অত্যাচারী জমিদারদের আমরা মনে প্রাণে ঘৃণা করি। আশ্বিন মাসের কুত্তার মতো আমার জিব্বাটা পারে গেছে গা। তোর আবার কি এলো? যা ওবার আবার তো হয়ে গেছে গা। তুই একটা কাম করলি, কথায় আসে না, খাদে পড়লে চামচি কো মারে, হেও আমারে মাইরা দিল। কি হয়েছে তোর? এই কুত্তার যাওয়া হয় মানে আমি শেষ দোষ ফিনিশ। পাউডার মতো গুড়া গুড়া হয়ে গেছি। আমাকে নিয়ে বিউটিফুল সুন্দরীরা উৎসব করেছে। ফ্রেন্ড, আমি তোমার প্রেমপত্রের জবাব শুনে এসেছি, ভেরি স্যাড। আমার অবস্থা দেখি তো বুঝতে পারতেছ, তাকি? হ্যাঁ বুঝতে পারছি, বস। কি বলেছে? আমরা গরিব, এটা আমাদের অহংকার। ওদের মতো লম্পট অত্যাচারী চৌধুরীদের আমি ঘৃণা করি। আমি কইনারে ভাই ভাই কইছে। শাবনূর, গরিব হওয়া যদি অহংকার হয়ে থাকে তাহলে সুন্দরী হওয়া তোমার অপরাধ। মাসুম চৌধুরীকে তোমার ভালোবাসতেই হবে। আরে আঙ্গি ভাঙ্গি ছাড়ো, ফরেন যাওয়ার ব্যবস্থা কমপ্লিট। কালকে টুমোরো ফ্লাইট, বিলেত, প্রেম গ্রহণের কাম নাই, ভাঙ্গি ভুঙ্গি ফাড়াই দিব। হ্যাঁ, যেটা বুঝি চিন্তা করে দাও। বিলেত কাল। দোস্ত, সব প্লেন তো সাই সাই করে ফ্লাই হয়ে যাচ্ছে। আরে আমাদের প্লেনও তো ফ্লাই হয়ে যাবে। তুমি ফরেন যাবে না? যাব, কিন্তু প্লেনে নয়, হেঁটে। হেঁটে? হ্যাঁ, মানে বাইরে? হ্যাঁ। সেই ফরেনের নাম হলো প্রেমনগর, লাভল্যান্ড, আমার স্বপ্নের পৃথিবী। সব রেডি? বাহ, একটা সোনালি তোর কালো হয়ে গেছে। বাহ কি সৌন্দর্য, বাহ বাহ বাহ, কেমন লাগে? দাও দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা কি ধর করে দেখছি শয়তান। গুড বাই মাসুম চৌধুরী, এখন থেকে তুমি স্বপ্নের পৃথিবীর অন্য মানুষ। ছোট ভাই? না বড় ভাইজান, এতক্ষণ মনে হচ্ছিল আমি আমার মায়ের কোলে শুয়ে আছি। অনেক কান্নাকাটি, অনেক মানত করার পর আল্লাহ মানিককে আমাদের দিয়েছেন। আজ তাকে তুমি বাঁচালে,
কে তুমি ভাই? আমি এক পথিক, পথে পথে ঘুরে বেড়াই, ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি। তোমার বাড়ি কোথায় ভাই? আমার কোনো বাড়ি নেই ভাইজান। নাম? যে যে নামে ডাকে আসি। কিছু বলবেন মা? উনি কথা বলতে পারেন না, মুখখানা দেখলে বড় মায়া হয়, কেন যেন মায়ের মতোই লাগে। মা কাঁদবেন না মা, আমার তো মা নেই, তাই কোনো মায়ের কান্না আমার সহ্য হয় না। কে উনি? উনার পরিচয় কেউ জানেন না, তবে উনি হয়তো এলাকায় সবার আগে এসেছেন। কবে কোথা থেকে এসেছেন কেউ বলতে পারে না, মানুষ অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হয়ে যায়, উনিও হয়তো তাই হয়েছেন। সন্তান হারাবার ব্যথাও হতে পারে। উনি যদি সন্তান হারা হয়ে থাকেন তবে আমারও তো মা নেই, উনি আমার মায়ের মতোই। তাহলে মায়ের কাছে থেকে যাও না ভাই, আমরা খুব খুশি হব, তুমি আমার মানিককে নতুন জীবন দিয়েছো, তোমার কাছে আমরা চিরঋণী হয়ে থাকব। আমাকে আপনারা আশ্রয় দেবেন? আশ্রয় কি বলছো, তুমি থাকলে আমরা সবাই খুব খুশি হব। কিন্তু আমি যে কারো বোঝা হয়ে থাকতে চাই না ভাইজান। বোঝা হয়ে থাকবে কেন, আমরা ঘর গৃহস্থালি করি, আমাদের সঙ্গে তুমিও কাজ করবে, ধরো রাখালের কাজ। রাখাল? ঠিক আছে, ভবঘুরে জীবনের শেষ পর্যন্ত একটা ঠিকানা সন্ধান পাওয়া গেল, তাহলে চলো। চলুন মা। বাজি কেউ বাড়িতে আসেন না, তোকে বাদ দেন, হেঁটে ভিতরে ভুক লাগছে। আসসালামু আলাইকুম মৌলী সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনি বাড়ি? বাজি আর বাড়ি ঘর দোয়ার নাই, জেনে রাই থেনি কাই। আই এই মাস্টার আরি, এই হোল্যান্ডের হরাই। আচ্ছা, এই জাগি টাউনে লাই আইছি, এই গুইতে গুইতে সন্ধ হয়ে গেছে কই। বাজি ফেরে ভিতরে ভোগ লাগছে, জুগা বাদ দিলে বাসে যাই আরি। মা হাজিরা হাজু আসছে বাবা। আল্লাহ রে হেলাই কয়, আল্লাহ জানে দেয় এতে ডালি দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ জানে বেডিরে যৌবনে শিক্ষিত শিক্ষিত করুক, আমি দোয়া করি। মা হাজি, এই মুসাফির সাহেবের জন্য খাবার ব্যবস্থা করতো মা। আমি মুসাফির নয়, মুসাফির নয়, আমি মাস্টার। মাস্টার সাহেব, আপনার আপত্তি না থাকলে আপনি আমার বাড়িতে থেকে যেতে পারেন। ওল্ড ম্যান পরে টের পাইবে। আমার ছোট মেয়ে টুনিকে বালি শিক্ষা দিলেন। আপনার মেহরবানি আরি, আই একটা খুঁটা বাড়ি থাকবো। আচ্ছা, আই এত শিক্ষিত করে তুলব। খুশি হইলাম, আল্লাহর ইচ্ছায় আপনি কোনো চিন্তা করে নাই আসি। আসেন আপনি, মুড়ি আপনি আসেন না, কথা বলেন না স্যার। আসেন আসেন। বিসমিল্লাহ। হাজিরা বিবি, আপনার নাম কি কোন চাই? আমার নাম হাজিরা খাতুন। মুরবি জানি উনি আপনার নাম রাখছে। আচ্ছা, ইয়েছে আপনার বিয়ে সাদি হয়েছে নি? জি না। আই খুশি হইলাম। আচ্ছা, আপনার হোল আইন কৌগা মাস্টার সাহেব? জে 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 জে, আপনি ভাত খান। জে বিয়ে হয় নাই তো বাচ্চা হবে কি? তবা তবা, ভুল করছি, কি শর্মের কথা। আমি তো হাজেরার ঘরে হাজির হয়ে গেছি, আমার দোস্তের খবর কি, কি অবস্থায় আছে। দূর, আগে হ্যাট ভরি খাইলি ঘরে চিন্তা করুন।
মানে কেন? বাজাও। বাজাবো মানে? তোমার হুকুম। কে তুমি? আমার নাম শাবনূর। দোহায় তোমার, বাজাও না। আমার বাঁশি কারো হুকুমে বাজে না। কে তুমি? কোথায় থাকো? আমি এক ভবঘুরে পথিক, যেখানে মন চায় চলে যাই। এখন হাসান ভাই বাড়িতে থাকি, রাখালে কাজ করি। কতদিন থাকবে এখানে? যতদিন ভালো লাগবে। ভালো লাগবে? আমাদের গ্রামটা খুব সুন্দর, তাই না? গ্রামটা তো সুন্দর, কিন্তু গ্রামের মানুষগুলো কেমন কে জানে। আমার বাঁশি হলো ভালোবাসার গোলাম। ভালোবাসা না পেলে আমার বাঁশি বাজে না, আর যেখানে আমার বাঁশি বাজে না সেখানে আমি থাকি না। না না, তুমি যাবে না, তুমি থাকবে, ভালোবাসার বাঁশি বাজাবে। পায়ে এত রক্ত কেন? না না, ও কিছু না, আলতা পড়েছি, আলতা। আলতা? এটা তো আমার বাঁশি হলো ভালোবাসার গোলাম। ভালোবাসা না পেলে আমার বাঁশি বাজে না। বালিকা, তোমার কপালে আমি প্রেমচন্দনের ফোঁটা দেখতে পাচ্ছি। জ্যোতিষী গো জ্যোতিষী, হাত কই না গো দেখি, মনি মনি জারি যায় তারি পামকি, আমি মনি মনি জারি যায় তারি পামকি, সোয়া শের চাল দিম, সোয়া পাজানা পয়সা দিম, আধা পোয়া দিম সাথে খাঁটি গাওয়া ঘি। জ্যোতিষী গো জ্যোতিষী, হাত কই না গো দেখি, মনি মনি জারি যায় তারি পামকি, আমি মনি মনি জারি যায় তারি পামকি।
রেখা, খয়াকার রেখা। ওস্তাদ জি, যে আমাকে শুধু কয়াকার কা খয়াকার খা পড়ান, এই পরের গুলো তো পড়ান না। হারামু হারামু, এরপর আনের একের ইংরেজি বাংলা একের হগুলটি ভরামু, একের মাথাতে ঠ্যাং পর্যন্ত, বুঝেন নি? অন হরেন হরেন, হয় আকারে হা, জয় আকারে জয়, রয় আকারে রা, হাজেরা। ওস্তাদ জি, হাজেরা তো আমার বুবুর নাম। জানি আই জানি, তা টুনি বিবি আনের বাজানে কোনায় গেছে? হাটে গেছে, ফিরতে রাত হবে। তা আপনারা কোনো চিন্তা করেন না, আই দোয়া কালাম ভরি হারা দিও, কোনো ভূত ফেত নি কাছে আইতে তো না। ওস্তাদ জি, বেলা ডুবে যাচ্ছে, আমি এখন যাই। হুনেন 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 হুনেন, আল্লাহর নাম বলি চলে যান। টুনি বিবি, আপনার একটা কথা জিগাই, আনের বুঝি আর কথা কিছু কয়নি? কয় না আবার, বুবু সব সময় আপনার কথা বলে। কথাই নি, আইসা আইসা, আর কি কয়? কয় আপনার চেহারা আর আমাদের বুড়া সাগিটার চেহারা দেখতে একই রকম। কি আর কয়? আমি যাই। শালা মাসুম সেজেছে সার্ভেন্ট কামলা, আর আমাকে সাজিয়েছে মাস্টার মোল্লা। ও ডেম হেলথ, আজ রাতে দেখাবো আমি খেল। রাতের বেলা সাজগোজ করছো কেন? কোথায় যাবে? কোথায় আর যাবো, আপন মনে সাজবো, আর আয়নায় নিজের রূপ নিজে দেখে ওই প্রদীপের আলোর মতো জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। হায় হায় রে, এই প্রেমের জ্বালা কেমন করে কমিউনিকেশন, মানে রিলেশন, মানে ফেস টু ফেস, মানে হাত টু হাত, তোর শালা বাংলায় তো ভুলে গেলাম, মানে পরাণ খুলিয়া পরাণের কথা বলা। কাম সারছে হাজার মরছে, আমি পলাই গিয়া ধরতেরি কই পলাই, গরুডা লাতি দুটি মারবো না তো আবার। বাবা এসেছেন, বাবা এসেছেন। আহারে, জিনিসপত্রের যা দাম বাজারে! কি এনেছো বাবা? তবু যা যা আনতে বলেছি সবই এনেছি। মাস্টার সাহেব কোথায়? ঘরে। বৃষ্টি আসার আর সময় পেল না। নন্দা, ও ঠিক আছে, সহ্য করিতেই হইবে, ইয়াকেই বলে ভালোবাসা। মাফ কর ভাই, মাফ কর, হইছে? তোরা এগুলো তুলে রাখ, আমি গরুটা গোয়ালে রেখে আসি। আমি এখন আন্ডার দি খের, তুমি দেখো না, মানে আমি খেরের তলে একটু পলাই। খের খাইও না, অসুবিধায় আছি, একটু অসুবিধায় আছি, একটু পরে খাও ভাই। মাই ডিয়ার গরু, মাই ডিয়ার গরু, মাই ডিয়ার কাউ 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 কাউ, আই হে, সব শেষ করে ফেলে দাও। ও আল্লাহ, কি হইতে কি হইয়া গেল, এমন তো কথা ছিল না, কোন ডাক্তারের কাছে যাম, এই রোগের চিকিৎসা কি? ওর শিখি আমারে না পারি দেখতে, না পারি কইতে, তোর বলতো কি যে হয়েছে তাও তো বুঝি না নানু। বোঝো না পাগলি কোথাকার,
ভরদুপুরে কোথায় যাচ্ছিস? পানি আনতে। পানি আনবি? তা কলসি কোথায়? কলসি? তবে কি আঁচল ভরে পানি আনবি পাগলি? কলসি নিয়ে পানি আনতে যাচ্ছিস, হলো কি তোর? তাই তো। কলসি তো এখন খালি, তাহলে যা। যাবো না তো। Oh!
হঠাৎ কি মনে করি? তোমার কথা মনে পড়ল তাই এলাম। কিরে, মুখ দেখে তো মনে হচ্ছে তোর অন্য কিছু হয়েছে। মনের ঘরে কেউ বাসা বেঁধেছে নাকি? তবে মনের গানে ঢেউ তুলেছে। বলি, সে মাঝিটা কে? ভাবি, ও ভাবি, কলসিটা ধরো। যাও তো ননদিনী, কলসিটা একটু নামাও। মা, চোখ দিয়ে শীত কেটে নিতে পূর্ণিয়া, ননদিনী সব চুরি হয়ে যাবে। আমি শীত কাটতে যাবো কেন? আমি কি চোর? তাছাড়া কি আছে তোমার ননদিনীর যে চুরি করব? ঘরে না ঢুকলে কি বোঝা যায় যে কি আছে? কিরে নূর, মনের দরজা খুলে দেখিয়ে দিবি না দেখানো হয়ে গেছে? ভাবি, আমার মনের দরজা এত ঠুঙ্কো নয় যে বাতাস লাগলেই খুলে যাবে। ওরে, শীতল চোর যখন ছিট কাটবে তখন কপাট বন্ধ রেখেও আটকাতে পারবি না। দেখা যাবে কেমন চোর। তোমার দেবরকে শীত কাঠিতে শান দিতে বলো। আমি চোর নই ভাবি, দরকার হলে ডাকাতি করব। চুরি করতে যাব কোন দুঃখে? বলে দিও তোমার ননদিনীকে। আমার বলার জন্য আর বাকি কি আছে? ভিজিয়ে দেয়া আর ভিজে যাওয়া তো আগেই হয়ে গেছে। আর দেখতে হবে না, মাঠ থেকে গরু নিয়ে এসো, যাও। মাঠে তোর পাহাড়িয়া বাসি। শাবনুর, যে আনন্দ আজ তোর মনে সে আনন্দ আমার মনে ঝড় তুলেছে। ইন্তেজার আর সইতে পারি না। কিসের ইন্তেজার? না বোঝার ভান করিস না শাবনুর। দাদা বলেছে তুই মুখ ফুটে বললেই তোর আর আমার বিয়েটা পাকা। আচ্ছা, হ্যাঁ শাবনুর, তাহলে আমার পাকা কথাটা নিয়ে যা। রুস্তম রে, আমি তোকে বিয়ে করতে রাজি। দাঁড়া দাঁড়া স্বপ্ন, দাঁড়া। Ha 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 ha.
শালা রাখালের বাচ্চা এমন মার দিয়েছে। রাখাল, তোকে জন্মের মতো শিক্ষা দিয়ে ছাড়বো। পৃথিবীর সবকিছু এত সুন্দর কেন? এই সুন্দর লাগাটা কি শুধুই আমার নাকি আর কারো? কারো কিনা জানি না, কিন্তু এখন যে শুধুই আমার। সবকিছু সুন্দর লাগার ওই সুন্দর মানুষটাকে এখন যদি কাছে পেতাম তাহলে গভীর রাতে লোক লজ্জা ভয় সব ভুলে ঘর থেকে আমাকে চলে আসতে হয়। কেন এলে? কে আসতে বলেছে তোমাকে? ঠিক আছে, তারপর একদিন আর ফিরে যাব না। সেদিন সুরের টানে তোমার মাঝে হারিয়ে যাব। প্রথম প্রথম সবাই তাই বলে, তারপর ছলনা করে। আমার মতো চালচুলোহীন রাখালকে ভুলে গিয়ে তুমিও একদিন সুখের পায়রা হয়ে ছুটে যাবে অন্য ঘরে। আমাকে তোমার তাই মনে হয়? তুমি কোথায় আর আমি কোথায়? কি আছে আমার? সব, যেটুকু আমি চাই, যতটুকু আমার দরকার। আবল তাবল বকো না, রাত অনেক হয়েছে, আমি বাড়ি যাচ্ছি। তুমিও লক্ষ্মী মেয়ের মতো ঘরে নিয়ে ঘরে ফিরে যাও। Thank you.
তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ও গোড়া বুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ভরে করি গো আদর, তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর। আমায় কইরো না কো কোনো দিনও প্লিজ ভাই সাহ আনলে আরো উদাম করেন না, তুই গান দেন আনলে ইয়ে কি আক। আই এলাম লজিং মাস্টার, একজন শিক্ষিত মানুষ, আনলে আরো ফোন কথা দেখা। তোর ভিতরে সব খবর আবার জানা আছে, তুই সিটার আসল মাস্টার না, তুই এখানে এসেছিস মহব্বতের মতলবে। ওই সে না, এটা তো গোবর বেগুন ভাগ করে দিছে। আচ্ছা ভাই আনলে জানলেন কেমনে? এমনে দেখছিস না তোর চেহারা আমার চেহারা কত মিল। হাজানি ডাইন সাহেব ঠিকই দিয়েছে, মানুষ আগে বাঁদর ছিল, সেই হিসাবে আমি তোর বড় ভাই। এত বড় সাহস তোর রাখাল, আমার তল্লাটে থেকে আমার নাতনিকে নিয়ে তুই ফষ্টি নষ্টি করিস? ভালোবেসে আশ্রয় দিয়েছি বলে তারই প্রতিদান। আমরা কোনো পাপ করিনি ভাইজান। নানু আমি আমি রাখালকে ভালোবাসি। কি আছে ওই রাখালের মধ্যে যে তুই ওকে ভালোবেসেছিস? কি দিতে পারবে ও তোকে? আমি ওর জন্য জীবন দিতে পারি নানু। জীবন তো তুমি আমার মানিককে বাঁচাতেও দিতে গিয়েছিলে। আমার নাতনির বদনামি করে তুমি কি সেই ঋণের বদলা নিতে চাও? না না আমি নূরের বদনামি চাই না, আমার নূর পবিত্র। আমার সমাজ তোমার একথা বিশ্বাস করবে না। কেন তুমি রাতের অন্ধকারে নির্জন স্থানে একটা কুমারী মেয়েকে নিয়ে এলে? কেন উত্তর দাও। ও আমাকে আনিনি বড় ভাই, আমি আমি নিজে এসেছি। তুই চুপ কর, কেন এসেছিস তুই? বাঁশির টানে নানু। বাঁশির টানে না ওই বাঁশিওয়ালার টানে? ঠিক আছে ওই বাঁশি সুর আমি চিরতর স্তব্ধ করে দিই। আমার পায়ে পড়ি নানু, আমার রাখালকে তুমি মেরো না। এই অপরাধের শাস্তি পেতেই হবে। বড় ভাই মারতে হয় আমাকে, মারুন আমার রাখালকে মারবেন না। Hey!
তাহলে তোর ভালোবাসার বাসি। এতদিনে তাহলে আমার ছোট ভাইয়ের ভবঘুরে জীবনের একটা সুরাহা হলো। হাসান, কালি ওদের বিয়ে, আমি রাজি আছি দাদা। আর বিদেশি রাখালের বিয়ে আপনাকে আমি পাবো না? না না, এই হতে পারে না। আর হবে না কিভাবে? মিয়া বিবি রাজি তো কি আর করে গা কাজি। ওস্তাদ, তুমি শুধু নাম এই রস্তম কামে কি শুনা। আরে ওই কুতুব বললা ইসিরে ওই শালা ফজর আলীর মাইয়া হাজেরাকে বাগিয়েছে, আর আমি স্বীকৃতি মুশালারি। এই ফাতু, কোনো মতে তুই ওই রাখালকে জামাল গোটার শরবত খাওয়াতে পারবি? পারবো না আবার, কিন্তু ওই শরবত খাওয়ালে খালি বদনামিয়ে যাবে আর আসবে, কি লাভ কি তাতে? লাভ লোকসান পরে দেখব। মাসুমকে তুমি দোয়া করো, তুমি ওর বড় ভাইয়ের মতো। হ্যাঁ, এবার বিসমিল্লাহ বলে রওনা দেওয়া যাক। কুতুব মোল্লা কোথায়? এই শরবতের রঙের রুমকা? আর এটা শরবত না, জুয়ানি সালসা। এই বিয়ের আগে খাইলে শরীরে ইয়ে হয়। ইয়ে মানে বুঝি বুঝি, কোদানি বারে কোদানি বারে বুঝি। হ্যাঁ, আর তো দেন আর তো দেন, আয় আদর করি নসরে খাওয়াই, বুঝছেন নি? আয় খাওয়ালে এতে খুশি হইব, বুঝে না। আর দোস্তে জোয়ানিতে ভরপুর, আর কম আছে আয় খাই। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, দেখছেন নি? আর খান সব বললাম নি, কোন ভালো না? আইয়ের আইয়ের আইয়ের। আচ্ছা, এই বিয়ের বাড়ির আন্তাজ আমরা মেহমান খুব নগণ্য ননি। হ্যাঁ, আচ্ছা, এ খাওন কি ফরে দিব না আগে দিব? আল্লাহ যদি বাসায় এক করে, অনেকদিন ধরে ভালো খাওন খাই না। মা গো, খাওন আগে তো হরি গেলাম, দেখছো? দৌড় ধরে দৌড়ি উঠান, দৌড়ি উঠান। আল্লাহ আল্লাহ, কিরম কিরম যদি লাগে বাজি একটু খান খান। দোস্ত, আমার আলামা তো স্পষ্ট, একটু দেরি করলে কাপড় হইব নষ্ট। ও বাজি, আমি মরে যাব গো, হেড়ে ভিতরে গুড়া গুড়ি শুরু করছে, ঠিকটা মারি না। আমি একটু ক্লিয়ার করি যাই, একটু ক্লিয়ার করি যাই। ভাগো, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি কোথায় যাবো? না খাইতে এই অবস্থা, অশান্তি অশান্তি সৃষ্টি, কি যে একটা অশান্তির মধ্যে পড়লাম। হায় হায়, এই কি শুরু হয়েছে, এই কি আলামত? হায় হায়, এই কি দুযুগের আলামত, দুযুগী আলামত? এই কি পেটের বুড়ি, সত্যর ভুড়ি বুড়ি, অনেকগুলি ভালো লাগে না। সরে যা সরে যা, আমার কাছে সরে যা, ওই যাওয়ার কি ঝুলতে আছে? আয় হায় আয় আল্লাহ, সর 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 বাবা মা, আল্লাহ কামড়া সেরে ভালো, কামড়া সেরে ভালো। হায় হায়, আর ওদিকে দেখ, ওদিকে দেখ, এবার আমি আর কই যাবো? আমার শেষ, আমার ইজ্জত শেষ। দুনিয়াতে সবচেয়ে বড় সুখ হইল হাগার সুখ, আর সবচেয়ে বড় দুঃখ হইল ধরা পড়ার দুঃখ। এটি হবে না, তুই কি বলছিস সুস্থ? আমি ঠিকই বলেছি দাদা, নারীর ইজ্জত লুণ্ঠনকারী অত্যাচারী রায়হান চৌধুরীর ছেলের সাথে শাবনুরের বিয়ে হবে না। বলো বলো, এসব কি সত্য? তোমার নাম মাসুম চৌধুরী, তোমার বাবার নাম রায়হান চৌধুরী? ও কি বলবে একে জিজ্ঞাসা করুন, এ কোনো মাস্টার মোল্লা মুসল্লি নয়, বেজধারী শয়তান, মাসুম চৌধুরীর দোসর কুতুবউদ্দিন নাজির। বলো কোন উদ্দেশ্যে পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারণ করেছ, জবাব দাও। নানু, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। নানু চুপ করো, তোমার মনে যদি কোনো খারাপ উদ্দেশ্য নাই থাকবে, নিজের পরিচয় গোপন করেছ কেন? আরে তোমরা আমির জমিদারেরা খুব ভালো করেই জানো যে আমরা তোমাদের ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি।
মাথায় খোলস বদলে গরিব সেজে গরিবের ইজ্জত দিয়ে ছিঁড়ে বেড়ে খেলতে এসেছ? না না নূপ, না। তুমি ছলে বলে কৌশলে নূরকে ভোগের সামগ্রী বানাতে চাও, তাই রাখাল সেজেছ। ছি ছি, আমার ভাবতেও লজ্জা হয়, একটা মেয়ে মানুষকে লালসার শিকার বানাতে তোমরা তোমরা এত নিচে নামতে পারো? নূর, চুপ করো। আরে, এই দেহটা যদি তোমার কাছে এতই লোভনীয় হয়ে থাকে, তাহলে প্রথম দেখাতেই জমিদারের পুত্র হিসেবে লুটে নিলে না কেন? আমিও তাই হয়েছি। আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর যে কোনো মূল্যেই হোক এই ভালোবাসাকে আমি সত্যি বলে প্রমাণ করবই। পারবে, পারবে নূরের পিতা মাতাকে ফিরিয়ে দিতে? পারবে রায়হান চৌধুরীর পাশবিক নির্যাতনে যে হাজার হাজার নরনারী প্রাণ দিয়েছে তাদের জীবন ফিরিয়ে দিতে? পারবো নানু, পারবো। তাদের জীবন ফিরিয়ে দিতে না পারলেও রায়হান চৌধুরী যাতে আর কোনো নিরীহ মানুষের উপর জুলুম করতে না পারে তার ব্যবস্থা করতে পারবো। তোমার ওই মন ভোলানো কথা আমাকে ভোলাতে পারবে না। চৌধুরীর সন্তান কখনো ভালো হতে পারে না। কেন পারে না নানু? কারণ তোমার শরীরে বইছে অত্যাচারী লম্পট রায়হান চৌধুরীর নীল রক্ত। তুমি ঠিকই বলেছো দাদা, ওর রক্তে মিশে আছে ধর্ষণ, খুন, লুণ্ঠন, নারী নির্যাতন। সেই রক্তের সাথে আমাদের রক্তের কোনো মিল হতে পারে না। জমিদারের রক্ত আর কোনটা প্রজার রক্ত? বলুন, কোনটা আমার আর কোনটা নূরের রক্ত? নানু, আপনি না বলেছিলেন আমার রক্ত নীল? কই কই, আমাদের দুজনের রক্তের রঙই তো লাল। রক্ত দিয়ে মানুষের ভেদাভেদ হয় না নানু, রক্ত দিয়ে মানুষকে চেনা যায় না। তবুও চৌধুরীর সন্তান কখনো ভালো হতে পারে না? আমরা তোমাকে বিশ্বাস করি না। তাহলে দাদা, তোমাকেও আমরা বিশ্বাস করি না। ভুলে যাচ্ছ কেন দাদা, তুমিও একদিন রায়হান চৌধুরীর ম্যানেজার ছিলে, তার সকল অপকর্মের দোষর ছিলে। দুর্ভাগ্যের চাবুক খেয়ে সেই তুমিই যদি বদলাতে পারো, তাহলে মাসুম কেন বদলাতে পারবে না? তুমি তো সবই জানো দাদা, আমাদের বিয়ের দিনে ছোট মাসুম যদি বন্দুক ধরে ওর অত্যাচারী বাবার হাত থেকে আমাদেরকে না বাঁচাতো, তাহলে নূরের বাবা মায়ের মতো আমরাও সেদিন শেষ হয়ে যেতাম। বলো দাদা বলো, জমিদারের অত্যাচারী নায়েব যদি বদলাতে পারে, তবে তার সুশিক্ষিত পুত্র কেন বদলাতে পারবে না? আমি কসম খেয়ে বলছি, অত্যাচারী রায়হান চৌধুরী আমার পিতা হলেও আমি তাকে স্তব্ধ করে দেব। মাসুম, আজ তুমি আমাদের নতুন পথ দেখালে। তোমাকে সামনে রেখেই আমরা আমরা প্রতিশোধ দেব। যতদিন পর্যন্ত রায়হান চৌধুরীকে আমি নির্যাতিত জনতার পায়ের কাছে এনে ফেলতে না পারবো, ততদিন নূরকে আমি বিয়ে করব না। আমার ছেলে, আমার ছেলে, এই চৌধুরী বংশের ছেলে, সে কোনো ছোট লোক ইতর চাষাভুষার সঙ্গে মিশে যেতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই মিথ্যে বলছিস। আমি সত্যি কথাই বলছি হুজুর। ছোট হুজুর রাখালের বেশে ওই জঙ্গলের পাহাড়ি গ্রামে আছেন। আমার ছেলে রাখাল, আমার ছেলে রাখাল! আমি ওকে পাঠালাম বিলেত,
আর ও চলে গেল জঙ্গলে পাহাড়ি গ্রামে, কেন কেন কেন? আপনার পুরনো ম্যানেজার আফতাবের নাতনি শাবনুরের প্রেমে চৌধুরীর পাগল। শমশের শমশের, পুরো বোরখা বাহিনী ছেড়ে দাও, সঙ্গে আরো লোক দাও, পাহাড় গ্রাম তছ নস করে আফতাব সহ সবাইকে খুন করে আমার ছেলে আমার মাসুমকে ধরে আনো। হুজুর, ওই জঙ্গলে নানান চোরাপথ আছে যা আমরা কেউ ভালোভাবে চিনি না। এভাবে আক্রমণ করতে গেলে ওরা ঝোপ জঙ্গলে লুকিয়ে আমাদের শেষ করে দেবে। তার চেয়ে হুজুর বুদ্ধি খাটিয়ে কাজ করুন। বাপ হয়ে ছেলের সামনে গিয়ে দাঁড়ালে ছেলে এমনিতেই দুর্বল হয়ে যাবে। পিতৃস্নেহের কাছে ছেলে কি না হেরে পারে? কিন্তু মাসুমকে চাষাগুলোর সঙ্গে দেখলি তোমার মাথায় আগুন ধরে যাবে। হুজুর, আগুনে পানি ঢালতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। শমশের, মাথা আমি ঠিকই ঠান্ডা রাখবো, ঠান্ডা রাখবো। সীমানা অতিক্রম করবেন না চৌধুরী সাহেব। সীমানা? কিসের সীমানা? ধনী গরিবের সীমানা, জমিদার আর প্রজাদের সীমানা। মাসুম, ভুলে যেও না তুমি তোমার পিতার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আপনিও ভুলে যাবেন না আব্বাজান, আপনি নির্যাতিত মানুষের একজন প্রতিনিধির সাথে কথা বলছেন। পাগলামো করো না মাসুম, তুমি আমার পুত্র, আমি তোমাকে নিতে এসেছি। আমার এই স্বপ্নের পৃথিবী ছেড়ে আমি কোথাও যাব না আব্বাজান, এটা আমার কাছে স্বর্গ। আপনার অন্য কোনো কথা থাকলে বলতে পারেন। এই তোমার স্বপ্নের পৃথিবী, এই দুর্গম এলাকাকে তুমি স্বর্গ বলছো? আর এই সব চাষা ভুষারা তোমার কাছে আমার চেয়েও প্রিয় হয়ে গেল। মাসুম, অকারণে পিতার সাথে বেয়াদবি করছো, মনে রেখো যে রাজদ্রোহীদের জন্য তুমি এত কিছু করছো, অথচ স্বার্থে আঘাত লাগলে তারাই একদিন তোমাকে আস্তা খুঁড়ে ফেলে দেবে। কারণ প্রজা কখনো রাজার বন্ধু হতে পারে না। মিথ্যা বললেন আব্বাজান, আপনার ঐশ্বর্য আভিজাত্য আর ক্ষমতার উৎস যদি এই প্রজাকুল হয়ে থাকে তাহলে ওরাই আপনার প্রকৃত বন্ধু। আমি আগেও বলেছি আজও বলছি, উঁচুতলা থেকে জমিনে নেমে আসুন এবং প্রকৃত বন্ধুদের বুকে জড়িয়ে নিন। এই সব চাষা ভুষারা যদি শরীরের লোনা ঘাম ঝরিয়ে আপনার জন্য ফসল না ফলাতো তাহলে আপনার মতো চৌধুরীকে না খেয়ে শুকিয়ে মরতে হতো। ওই সব জঙ্গলি জানোয়ারদের সঙ্গে তুমি আমার তুলনা করছ? এরা যদি জানোয়ার হয় তাহলে আপনিও মশামাছির মতো কীট পতঙ্গ যারা জানোয়ারের রক্ত খেয়ে বেঁচে থাকে। রায়হান চৌধুরী পায়ের জুতো কখনো মাথায় তোলে না। ভুল করছেন আব্বাজান, ভুল। আপনার চার পুরুষের পাপের প্রায়শ্চিত্ত করার শেষ সুযোগ হেলায় হারাবেন না। এইসব নিপীড়িত জনগণ হয়তো এইবারের মতো আপনাকে ক্ষমা করেও দিতে পারে। এদের কাছে ক্ষমা চাইব আমি? তোমার অত্যুত্তের সীমা ছাড়িয়ে যাচ্ছ মাসুম। তোমার এই জনগণকে কি করে শায়েস্তা করতে হয় তা আমি ভালো করে জানি। কিন্তু একটা কথা বোধ হয় আপনি জানেন না আব্বাজান, জনগণ হলো আয়না, আর আয়নার সামনে দাঁড়িয়ে বুক এগিয়ে দিলে ওপাশ থেকে বুক এগিয়ে আসে, আর পা এগিয়ে দিলে ওপাশ থেকে পাই আসে। তুমি কি ওদের হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ। এই যুদ্ধ তো সেই দিন ঘোষিত হয়েছিল যেদিন তোমার হাতে আমার কন্যা লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করেছিল, খুন হয়েছিল আমার জামাতা। এই যুদ্ধে সেনাপতি মাসুম চৌধুরী তো সেই দিনই নির্বাচিত হয়েছে যেদিন আপনার বাসর মহল থেকে শিশু মাসুম আমাকে আর আমার স্ত্রীকে উদ্ধার করেছিল। আমি তোদের খতম করে ফেলবো ছোট লোকের দল। মুখ সামলে কথা বলুন আব্বাজান, আপনার রক্তচক্ষুকে এরা আর ভয় পায় না, প্রয়োজনে এরা জীবন দেবে, তবু আপনার নোংরা পায়ে পড়ে দয়া ভিক্ষা চাইবে না। মাসুম, তুমি চৌধুরী বংশের পুত্র হয়েও চৌধুরীর ক্ষমতা বুঝতে পারলে না? খুব ভালো করে বুঝতে পেরে বলছি আব্বাজান, আজকের পর থেকে আপনার কোন লোক এদের উপরে নির্যাতন করে ফিরে যেতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ। বেশ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। সা
শান্তি নাই, লাইফ নিয়ে পালাতে পারলে জানতেছে। হাই হাই, আমারে রেখে কোথায় যাও? হাজেরা কুতুবুদ্দিন নাজির, আমি হাজির। আমিও গর হাজির, আমারে মাফ করে দাও, আমি সইলা যাইতাছি। যাবে কোথায় আগে জবাব দাও, এতদিন দাড়ি গোপ লাগিয়ে বুড়া সেজেছিলে কেন? আমার প্রেমের বসন্তকালের কতগুলো দিন নষ্ট হয়ে গেল। হাজেরা আমার বুকের পাজেরা, আহ!
জবাব আব্বাজান, এ দফায় শুধু ওদের হাত পা ভেঙেছি। দ্বিতীয়বার যাদের পাঠাবেন তাদের লাশ রাখার জন্য খাটিয়া তৈরি রাখবেন। মাসুম, তোমাকে আমি আবারও সাবধান করে দিচ্ছি, আমার বিরুদ্ধে যেও না, তাহলে এর পরিণাম হবে ভয়াবহ। জানি আব্বাজান, জানি, কিন্তু আপনি জানেন না যে আপনার পরিণাম কি হবে। আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করে গেলাম, কারণ আমি এখনো ভুলিনি যে আপনি আমার জন্মদাতা পিতা। আল্লাহ হাফেজ। দাঁড়াও, আমি বলছি দাঁড়াও, দাঁড়াও মাসুম। মাসুম দাঁড়াও, তা না হলে আমি গুলি করতে বাধ্য হব। আমি জানি বাঘ হিংস্র প্রাণী, ক্ষিপ্ত হয়ে গেলে নিজের সন্তানকেও মেরে ফেলে। আমার উপর গুলি চালিয়ে আপনি প্রমাণ করে দিন যে আপনিও মানুষের চেহারায় তেমনি এক হিংস্র প্রাণী। হুজুর, এত ক্ষিপ্ত হবেন না, মাথা ঠান্ডা রাখুন, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। কি বুদ্ধি? তুমি আফতাবের নাতনি শাবনুরকে ভালোবাসো, আর শাবনুর ভালোবাসে আমার ছেলে মাসুমকে। জি হুজুর। শাবনুরকে পেতে হলে তোমাকে কি করতে হবে জানো? জানি হুজুর। জানো না? জানো না, কারো প্রেম নষ্ট করতে হলে প্রেমিক প্রেমিকার মনে জন্ম দিতে হয় ঘৃণা আর অবিশ্বাস। যেমন কোনো নেতাকে ধ্বংস করতে হলে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হয়, তেমনি ভাবে তোমাকেও তাই করতে হবে। বিনিময়ে তুমি পাবে শাবনুরকে, আর আমি ফিরে পাবো আমার ছেলেকে। আপনার দয়া হুজুর। হুজুরের দয়া পেলে তোমার মতো দুষ্টজনের পক্ষে কাজটুকু করা কঠিন হবে না। শমশের, ওকে আর কি কি করতে হবে ভালো করে বুঝিয়ে দাও। যদি চিনে থাকিস তবে তার নাম বল। না না, আমি বলতে পারবো না। কেন বলতে পারবি না? বললে তুই বিশ্বাস করবি না। বিশ্বাস করতে পারবো না? এমন কে? বল বল পারুল, চুপ করে থাকিস না, বল। মাসুম চৌধুরী। না না পারুল না, তুই মিথ্যে বলছিস, তুই মিথ্যে বলছিস। আমি সত্যি বলছি শাবনুর, নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। কি দেখেছিস? কি দেখেছিস বল, বল কি দেখেছিস? নিজের চোখে মাসুমকে দেখেছি। তুই জানিস না সই, আমাদের মতো মেয়েদের ভোগ করতে রাখাল সেজে এখানে এসেছে, আমি নিজের কানে শুনেছি। মিষ্টি কথার আলালে অবলা নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। তোমার বাবার অত্যাচারে পরগনাবাসীরা ভিটে মাটি সয় সম্বল ছেড়ে এই পাহাড়ে এসে আশ্রয় নিয়েছে, কিন্তু এখানেও তোমার মতো নরপশুর হিংস্র থাবা থেকে এক নারী তার ইজ্জত রক্ষা করতে পারে? অসহায় জেনে আমি তোকে আশ্রয় দিয়েছিলাম, ভাই বলে বুকে তুলে নিয়েছিলাম, কিন্তু আমার জানা ছিল না যে সাপের বাচ্চা পোষ মারলেও ছোবল মারে। বড় ভাই, এ তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। জেগে থাকা মানুষের ঘুম ভাঙানো যায় না, আর তুই তো মানুষের বেশ ধরা শয়তান। অস্বীকার করতে পারিস,
কাল রাতে তুই পারুলের ঘরে ঢুকে তার সর্বনাশ করিসনি? না না বড় ভাই, এসব মিথ্যে। এত বড় অপবাদ আমাকে দিও না। কাল রাতে আমি এইখানে কোথাও যাইনি, কিন্তু এই বাসিটার পাখা গজিয়েছিল, তাই এটা উড়ে গিয়েছিল পারুলের ঘরে। বিশ্বাস করো নূর, আমি কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস? বিশ্বাস করতে পারলে এই পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ হতো না। কিন্তু কোনটা বিশ্বাস করবো? জলজন্ত সত্যকে মিথ্যে ভেবে নিজের চোখ কান বিবেককে তোর অন্ধ করতে পারবো না। পারুল নিজে বলেছে তুমি তার সর্বনাশ করেছো। পারুলের ঘরে তোমার এই বাসি পাওয়া গেছে। বড় ভাই, এসব মিথ্যে, সব মিথ্যে। আমি এসবে কিছুই জানি না, আমি কখনো পারুলের ঘরে যাইনি। পারুলের কোনো ক্ষতি আমি করিনি বড় ভাই। পারুলের ঘরে পাওয়া এই বাসি তোর না, আর ওই পোশাক তোকে বিশ্বাস করলেও তোর এই পোশাককে বিশ্বাস করা যায় না। এই পোশাক পরেই তো তোরা শিকার করে বেড়াস। ভাবি বিশ্বাস করো ভাবি, আমি এসবের কিছুই জানি না, আমি এসবের কিছুই জানি না ভাবি। নানু নানু, তুমি অন্তত আমাকে বিশ্বাস নানু। সেদিন তোকে বিশ্বাস করেছিলাম বলেই নেতার আসনে বসিয়েছিলাম। আমার সেই ফুলের জন্য পারুল আজ তার ইজ্জত হারিয়েছে। সেদিন বাপকে দেখে পাতানো নাটক করে সবার মন জুগিয়েছিলি শুধু এই হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। কি 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 নানু, কি নানু, নানু আমার কথা শুনো নানু। রণপট জানোয়ার ই তোর, চলে যাব। আরে পাষণ্ড, এই বোবা মহিলা তোকে এতদিন নিজের ছেলের মতো বুকে আগলে রেখেছিল, আর তুই কি না? মা মা, ওরা আমাকে এই যে আমি মায়ের কথা খেয়ে বলছি, আমি এসবে কিছুই জানি না বড় ভাই। চুপ কর, তোর কোনো কথাই আমরা আর বিশ্বাস করব না। এই রুস্তম দাদু, ওর হাড় ভেঙে কড়িয়াল ডাঙার সীমান্তে ফেলে দিয়ে যা। মাসুমকে আমি বিচ্ছিন্ন করতে বলেছিলাম, তার গায়ে হাত দেবার অনুমতি দেইনি। হুজুর বেয়াদবি মাফ করবেন, গ্রামবাসীরা খেপে গিয়ে। চুপ! মাসুম এখন কোথায়? নিরাপদেই আছে বেটা। আমাকে মহলে আনা হয়েছে কেন? এখনো তোমার শিক্ষা হয়নি দেখলে তো? যাদের জন্য তুমি চার পুরুষের ঐতিহ্য ছেড়ে রাখাল সেজেছিলে, তারা তোমাকে কি পুরস্কার দিল? এর পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত ছিল। চক্রান্ত? কিসের চক্রান্ত বেটা? চৌধুরীদের জমিদারির চক্রান্ত। না হলে আমার ঘরে চৌধুরীদের শিকারের পোশাক আসবে কি করে? মাসুম, তুমি উত্তেজিত হবে না, প্রচুর রক্তক্ষরণ হয়েছে তোমার,
আমার শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত আমি চৌধুরীদের ঘৃণাই করে যাব। আমি যাব, এই পাপ পুড়িতে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। না, তোমাকে যেতে দেওয়া হবে না। শমশের, পাহারার ব্যবস্থা করো, মহাসুন্দর মহল থেকে বেরিয়ে যেতে না পারে। এসেছে
না না, নিশ্চয়ই জমিদারি কোনো চক্রান্ত। এই চক্রান্তের রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। শমশের, শমশের! হুজুর! এই যে শমশের, মাসুম মহল থেকে পালালো কি করে? হুজুর, প্রহরীরা অনেক চেষ্টা করেছে, কিন্তু ছোট হুজুরের শক্তির কাছে কেউ টিকে থাকতে পারেনি। চৌধুরী বংশের ছেলে তো হুজুর, তবে আপনি হুকুম করলে আমি ছোট হুজুরকে ফিরিয়ে আনতে পারি। খামোশ! মহলের দুর্ভেদ্য পাহারা ভেঙে যে ছেলে চলে যেতে পারে তাকে ফিরিয়ে আনবে তুমি? আমি জানি হুজুর, ছোট হুজুরের গায়ে হাত দো আপনি পছন্দ করেন না, তাই পারুলের ঘরে ছোট হুজুরের বেশ ধরে গিয়ে আমি যে ঘৃণার সৃষ্টি করেছিলাম গড়িয়ালডাঙ্গা মানুষের মনে, ঠিক তেমনি একটা কৌশল প্রয়োগ করলে কেমন হয় হুজুর? কি সেই কৌশল? ও সব রাজরাজাদের ব্যাপার, আমার মতো জামারের মাথায় আসবে না হুজুর। সেবারের মতো এবারও আমার একটা পথ বাতলে দেন হুজুর। পথ আপনাকে আর বাতলাতে হবে না চৌধুরী সাহেব। খানদানি দম্ভকে প্রতিষ্ঠা করার জন্য নিজের পুত্রের চরিত্রের উপর কলঙ্ক রাটাতে আপনার বিবেকে বাঁধল না? বাহ, কি চমৎকার আপনাদের খানদানির আওয়াজ! মাসুম, নিজের খানদানকে কটাক্ষ করতে তোমার লজ্জা করে না? না না না, বরং এই খানদানে জন্ম নিয়েছি বলে নিজের উপর ঘৃণা হয়। আপনার ঔরসজাত সন্তান ভাবতেও নিজের মনে লজ্জা বোধ করি। আর তোকেও বলি রুস্তম, যে নিজের শ্রেণীর সাথে বিশ্বাসঘাতকতা করে সে পশুর চেয়েও অধম। চল চল! আও শমশের, যে পুত্র নিজের বংশ পরিচয় দিতে ঘৃণা করে, রায়হান চৌধুরী চার পুরুষের বংশ মর্যাদাকে অবহেলা করে, সেই পুত্র আমি চাই না। কি বলছেন হুজুর? হ্যাঁ, আমি পুত্র চাই না, মানুষ চাই না, গড়িয়াল ডাঙ্গার মাটি চাই। সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো, জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দাও, রক্তের বন্যা বইয়ে দাও। আমি গিয়েছিলাম, আমার কোনো দোষ নাই, ওই রাহেন চৌধুরী নির্দেশে বেশ পাল্টে আমি পারুলের ঘরে গিয়েছিলাম। হারাম যাদা বিশ্বাসঘাতক, গরিব হয়ে তুই গরিবের সর্বনাশ করলি কোন স্বার্থে? নূরকে পাওয়ার স্বার্থে, আর আপনাকে বড় হুজুরের বুকে ফিরিয়ে দেওয়ার স্বার্থে। বিশ্বাস করুন, এই সবই বড় হুজুরের পাতানো খেলা। আর সেই খেলায় একটা দলছুট জানোয়ার হয়ে পারুলের মতো একটা নিষ্পাপ মেয়ে সতীত্ব নষ্ট করেছিস। নূরের কাছে, ঘড়িয়াল ডাঙ্গার সরল প্রাণুষের কাছে আমাকে লম্পট বানিয়েছিস। আমার স্বপ্নের পৃথিবীতে তুই অবিশ্বাসের জন্ম দিয়েছিস। আমার ভালোবাসার নামে আজ যে কলঙ্ক তুমি দিয়েছ, এর শাস্তি তুমি পাবে। আপনারা আমারে মাফ করে দেন। না, তোর কোনো ক্ষমা নেই। তুই মাসুমের আর নূরের পবিত্র ভালোবাসায় কলঙ্ক দিয়েছিস। আরাম জাদা বিশ্বাসঘাতক, তুই নিজের গোত্রের সাথে বেইমানি করেছিস, তোর কোনো ক্ষমা নেই। হাসান, ওকে বেঁধে রাখো, কাল সূর্য ওঠার সাথে সাথেই ওকে সাত খণ্ড করে সাগরে ভাসিয়ে দেবে। রাখাল, দাঁড়াও! রাখাল, রাখাল, তুমি যেও না! রাখাল, দাঁড়াও! দাঁড়াও রাখাল, রাখাল, আমার ভালোবাসার কসম। Thank you.
বদনামি করো না। নূর, নূর, নূর দাও, দাও নূর, নূর দাও, আমাকে ছেড়ে দাও রাখা। মুখাল, আমি তোমাকে দেখাতে পারবো। শোনো, শোনো, তাহলে এসো, এসো আমরা দুজনে একসাথে ঝাঁপ দিই। কি বলছো তুমি? ঠিকই বলছি, মরতে হয়, মরতে হয় আমরা দুজনে একসাথে মরবো। তুমি চলে গেলে, তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো? তবে তাকাও আমার দিকে। বৃষ্টি রে
বৃষ্টি আয় না জোরে, ফিরে যাব না আজকে ঘরে, করেছি হুজুর। যে পাহাড়ে ওরা আশ্রয় নিয়েছে তার পেছনে যাবার কোনো পথ নেই, ওখানে কোনো খাদ্য নেই, কোনো জলাশয় নেই, ওখান থেকে বের হবার পথ একটাই, আর সে পথেই আমাদের বাহিনী অবস্থান নিয়েছে। এ অবস্থায় ওখানে কয়েকদিন আটকে থাকলে ছোট হুজুর তার লোকজন নিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। ওদের অনাহারে মারব, আমি কার বালা বানাবো, কার বালা। হাসান, খাবার শেষ, এক ফোঁটা পানি পর্যন্ত নেই, এতগুলো লোক, শেষ পর্যন্ত আমরা কি? দাদা, পৃথিবীতে কোনো কাজই অনায়াসে হয় না দাদা। যদিও আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তবু আমাদের ধৈর্য হারালে চলবে না। না, আমি আর সহ্য করতে পারছি না, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, বিপাশায় বুক ফেটে যাচ্ছে। চাচা, তুমি কি চাও আমরা চৌধুরীর কাছে আত্মসমর্পণ করি, তার অন্যায় অত্যাচারের কাছে মাথা নত করি? না না, আমি অত কিছু বুঝি না, আমি খাবার চাই, পানি চাই, খাবার চাই, পানি চাই। Ah!
পচা ছাড়া আর সব খাবার শেষ। দাদু ভাই কি হয়েছে দাদু ভাই, কিছু বলবি? এই যে দাদু ভাই, এই রুটি তুমি খাও, তবু যেও না, আমাদের ছেড়ে যেও না দাদু ভাই। না রে দাদু ভাই, আমার আর ক্ষুধা নাই, তুমি খাও দাদু ভাই, তুমি খাও। না দাদু ভাই, তুমি খাও। তুমি দেখতে পাচ্ছ না সুলতানা, তুমি শুনতে পাচ্ছ না, আমাদের মালিক মরে গেছে। ও আর তোমাকে মা বলে ডাকবে না, আমাকে মামা বলবে না, বলবে না সুলতানা। কথা বলো সুলতানা, কথা বলো, তুমি দেখতে পাচ্ছ না। চুপ করে থেকো না সুলতানা, চুপ করে থেকো না, আমাদের মালিক মরে গেছে। চুপ করে থেকো না, কথা বলো সুলতানা, কথা বলো। সুলতানা মালিক মরে গেছে। তোমরা এখনো বেঁচে আছো কেন? আমার নিরাপরাধ শিশু সন্তানকে যারা হত্যা করেছে, তাদেরকে তোমরা বেঁচে থাকতে দেবে? তোমরা অসহায়ের মতো লুকিয়ে থাকবে, আর একে একে আমার মানিকের মতো লাশ হয়ে যাবে। আমাকে আমাকে ওসব চেয়ে চেয়ে দেখতে হবে। কেন কেন কেন? তোমরা যতদিন খুনিদের শেষ করতে না পারবে, আমার মালিকের আত্মা শান্তি পাবে না। আসুন, রুস্তম সাবুনকে ধরে নিয়ে যাচ্ছে। সাবাস রুস্তম, সাবাস।
এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করেছ। নূর, নূরই হবে বড় হুজুরের দাবার গুটি। আমি ওকে নিয়ে মহলে যাচ্ছি, তুমি ছাউনির দায়িত্বে থাকবে। সাবধান, মাসুম চৌধুরী যেন তার লোকজন নিয়ে বেরিয়ে যেতে না পারে। প্রয়োজন হলে তুমি সবাইকে খতম করে দেবে। এই চলো চলো। যাও, বোরখা বাহিনী, নেংটি বাহিনী, সবাইকে অস্ত্র হাতে প্রতিরোধ করতে বলো। ওই চাষাদের দলের কেউ যেন জ্যান্ত ফিরে যেতে না পারে। সামনে রয়েছে ছোট হুজুর, আর গুলি চালালে নিজের সন্তানেরই রক্ত ঝরবে। না, পিতা পুত্রের সম্পর্ক এখন থেকে শেষ। লড়াই করার আয়োজন করো।
অত্যাচারের দিন শেষ। জনতার কাছে মাথা নত করে জীবন ভিক্ষা চাও, নইলে জনতা তোমার প্রাসাদের প্রতিটি ইট খুলে নিয়ে যাবে। বৃথা স্মরণ করো না মাসুম, তোমার ওই ছোট লোকগুলোর বাহুতে এত শক্তি নেই যে আমার চার পুরুষের প্রাসাদের একটা ইটও খসাতে পারে। এবার তোমার প্রেমের অগ্নি পরীক্ষা হবে মাসুম। মাসুমকে ছেড়ে দাও, নইলে এই জনগণ তোমার রাজপ্রাসাদ ভেঙে ফেলবে। তার আগে তোমাদের ওই রাখাল রাজা আমার গুলিতে মারা যাবে। ভয় চৌধুরী সাহেব, গুলি করবেন না। তাহলে সবাইকে লাঠি শোটা ফেলে দিতে বলো। সবাই লাঠি শোটা ফেলে দাও। বক্সি, নূরকে নিয়ে এসো। আমার রাখালকে ছেড়ে দিন, আমার রাখালকে ছেড়ে দিন। চলে যাও নূর। হ্যাঁ ছেড়ে দেবো, তবে সেজন্য তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যদি তুমি কৃতকার্য হও, তবে ছেড়ে দেবো তোমার রাখালকে, ছেড়ে দেবো নিজের পিতৃত্বের অধিকার। বলুন বলুন আমাকে কি করতে হবে। আমার ভালোবাসার জন্য আমি জীবন দিতে প্রস্তুত। ওই জ্বলন্ত আগুনের উপর দিয়ে তোমাকে হেঁটে আসতে হবে, দেখবো তোমার ভালোবাসা কতটুকু মজবুত। না নূর, না, ওর কথা তুমি শুনবে না, তুমি ঝলসে যাবে নূর। আগুনে ঝলসে যেমন সোনা তার রং বদলায় না, বরং খাঁটি হয়, ঠিক তেমনি আমিও দেখতে চাই তোমার আর নূরের ভালোবাসা কতটুকু খাঁটি। রায়হান চৌধুরী, তুমি মানুষ নও। আমি যাব, আমার রাখালকে বাঁচাতে আমি আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। ভালোবাসার যে নদী তুমি দেখালে নূর, তা কেউ কোনোদিন ভুলবে না, অমর হয়ে থাকবে চিরদিন। তোমার অমর ভালোবাসার পাখিটি এখন আমার বন্দুকের নিশানায় স্থির আছে, আমি ওকে গুলি করব, ও তোমার বুকের ডানা ছাড়তে ঢলে পড়বে। চালান গুলি চৌধুরী সাহেব, নূরের জন্য মরতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে, করুন গুলি। তুমি চিনতে পেরেছো তাহলে? কি বলছো রাবেয়া, আমি তোমাকে চিনতে পারবো না, তুমি আমার বিবাহিতা স্ত্রী। না, আমি কারো স্ত্রী নই, আমি শুধু মাসুমের মা। মা? হ্যাঁ বাবা, আমি তোর হতভাগিনী মা। হে অত্যাচারের জমিদার, তোকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। বন্দুক ফেলে দাও চৌধুরী। তোমার লোকদের অস্ত্র ফেলে দিতে বলো। পালাও চৌধুরী, স্বামী হত্যার মতো জঘন্য পাপ কাজ আমি করতে চাই না। পালাও চৌধুরী, পালাও। তুমি আমার কন্যার ইজ্জত নিয়ে তাকে হত্যা করেছো, তুমি আমার জামাতাকে খুন করেছো, আজ কোথায় পালাবে চৌধুরী? আহ!
শ্যামল বুকে এসে চিনতে পারেননি চৌধুরী সাহেব? বিয়ের আসর থেকে তুলে এনে যার সতীত্ব নষ্ট করতে চেয়েছিলি, আমি সেই সুলতানা। আমার মানিককে তুই হত্যা করেছিলি। এবার কোথায় পালাবে ছোট লোকের দল? আজ কেউ পালাবে না রায়হান চৌধুরী, প্রয়োজনে রক্তের দড়িয়া বয়ে যাবে। রক্তের দড়িয়া আমি করছি হারাম খোঁজ। অত্যাচারী চৌধুরী তারই প্রজার হাতে প্রাণ দিয়ে আজ তার পাপের প্রায়শ্চিত্ত করে গেল। আজ থেকে এই পরগনায় আর কোনো মেয়েকে তার ইজ্জত হারাতে হবে না। খাজনা না দেওয়ার অপরাধে আর কোনোদিন কোনো প্রজাকে জীবন দিতে হবে না। এই পরগনাই হবে আজ থেকে আমাদের স্বপ্নের পৃথিবী।